이때 시키셨느냐 또? 아니 아마도 아스토렐라 얘기한테. 아스토렐라 얘기해서 군다. 어제 우메바이텔레나 사다로다 안달로야 해디야. 기기 샤이탄 내 마따리 아스네스 소리 뚜야슬리 군메. আমার গরুটাই হারা গ্রামের মানের খাত খাইয়ে বেড়াইবে একটা যদি কোনো আলাপ গল্প আমার বাড়ির উপরে বিচার লইয়া আয় তুই হেরে রেন্ডি গাছের লোকের রুলই হয়ে যাবি নলা নলা ভাঙ্গে দিবি ঠিক আছে মেম্বার সাহেব তাই হবে মেম্বার সাহেব মেম্বার সাহেব সর্বনাশ হয়ে গেছে এ বেটা কি হয়েছে একটু আগে মোর আতালে গিয়ে উইন নাস্টার সরে লইয়ে গেছে ধরে নাই না ধরতে পারে নাই ধরতে পারে নাই তা নয় এখানে যাই যা কেস অন্য কিছু এরকম কেস জীবনে অনেক আমি সালিশ বিচার করেছি এ কাজেই কি কেস এটা পুরানো প্রেমিকের কেস হতে পারে তোর বউয়ের কোনো পুরানো নাগর অথবা প্রেমিক যদিও দুইটাই একই জিনিস তারা এসেছিল ওই হাসটিকে চুরি করতে এক হাতে সে হাসটিকে চুরি করেছে আর একদিকে সে তোর বউকে বলেছে তোমায় দেখলে মনে হয় আশারে গোস্ত দিয়া ভাত কাইতে মনে কয় বন্ধু কাইতে মনে কয় না মেম্বার সাহেব আমার বর কোনো পুরনো প্রেমিক আছে না এ বেটা তুই এত শিয়ার হইলি কি বাইলে আরে মেম্বার সাহেব মোর যে কালে বিয়ে হয়েছে এই কালে ওই মাইয়ের বয়স আসলে মোটে 9 বছর বিশ নাই মরতে মোর পিছনে একসের কাকু কাকু গিয়ে বলাইতে আপনি আমার সর ধরিয়ে দেন বাবা এবারে তরাম করি একটা ঠাকুর মামু নাক চোখ বাঁচাই যা আন্তা যে আমি সর ধরিয়ে দিব কি ভাইলে আমি কি গণক ও ভালো কথা মনে পড়ছে ওই তুই যা ওই ঠান্ডু কবিরাজ যে বলাই লই যায় আই ভালো সর গোনাই যে পারে গোনাই যে ওই কইয়ে দেয় সর কমে আছে ওর লই আমার বাড়ির উড়া নে আই আগে সর ধরমু তারপরে বিচার হইবে যা এন্ডা যা উত্তর ভাই ঠান্ডু আ যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা আহা রে আমার আশ আমার আশটা খিদে লাগলে একসের প্যাক 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 করিয়ে বলাইতে তার আমার আশ্রে দেশে যে চরে ওই কি হন আমার আশ্রে খাওয়াইবে নাকি ওই নিজেই খাইবে কোন বাদে গেলা উড়া রে হে দিয়া মরে ফাকিরে আমায়ান সোনার বজন হাস হয়রে সাসি কান্নাকাটি কেন করতেছেন সাসি আর কইও না বাজার আমার আস্তারে চরে লইয়া গেছে সাসি কান্নাকাটি করেন না সাসা তো আমার আব্বার কাছে বিচার দিছে সমস্যা নাই আমার আব্বা তো রানিং মেম্বার সোরে ঠিকই দর করে বাইর করবে আসা সাসি আর কোনো হাসটাস আছে আপনার কাছে নাই বাপু নাই মেম্বার কি বল তুমি এলাম আই বুঝছো কে তুমি উঠতে বল আমার তো আলো খিচে দর বেঠু না 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 কি কবু তোমারে মু দুঃখের কথা হলে গাছের পাতাও দজিয়ে যায় ওই দেখো কতগুলো পাতা গাছে না কথা সত্য না আহারে আমি বেইন্নে গালে তোমার সাসারে ভাত না দিয়া ওই আছেরে ভাত কয়টা খাওয়াইতাম কে কে সাসারে না দিয়ে হাসরে খাওয়াইতেন কে বলে না বাপু তুমি কি হলো লেদা তোমার সাসাই তো আর আন্ডা পারে না আন্ডা তো ওই আছে পারে আহারে আমার আছের কি সুন্দর লম্ফা লম্ফা ঠোঁট ওই ঠোঁটে বেজলিন মাহাইতাম হাসের ঠোঁটে বেজলিন মানে কেমন তারা কি বজনা তুমি আমার কি ওই লাল ঠোঁটে গোনে শোনো আনার ছো বাপ আমার তো সবার তো থাকে
লাগলে শোনো মা হাইটাম। ঠিক সাসি ঠিক। এ ওই যা কিরা 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 এই কিরা সাসি দা নামে আসছি এই কিরা এই কিরা এই এই ও বাগিনীর কথা কেউ হতে চাই না সময় লইয়া ও বাগিনীর মুজাম্মেল পাগলা আমি জারে একবারই দিছি সে আর দ্বিতীয়বার উঠে দাঁড়াতে পারিনি হলো আমি মার্ডার করে ভাড়ালিও তো কোনো কেস হবে না আমি পাগল ও ইয়ার বেমালা দূর তো লিগেছে আড়ে উঠে গেছে কিন্তু ওই আট এখনো বেচতে পারে নাই মানে 1400 টাকা দাম কয় কিন্তু ওই চোরায় আজ বেচবে 1800 টাকায় তাহলে 1400 টাকা দিয়ে 1800 টাকা পর্যন্ত কত হইলি 300 টাকা কত হয় বাবা 400 টাকা তার ওই 100 কম কইলে কে বাবা ওনার কমাই কর আপাস বুঝুন না মেম্বার হইছে বাদ দিন বাবা যাও একো গ্যাস লাইট লইয়াই বাবা গ্যাস লাইট দিয়ে কি করবেন আজ খুঁজে বের করবেন না আমি একটু সিগারেট খামু বেয়াডো বের করার বেয়াডো কমি দে এই হলে মেয়ে মেয়ে বইয়ে রাখছে তুই এর সামনে সিগারেট কার কাছে খাও বেয়াডো আমি কাম করতে পারবো না তোর আশ আমি বিশ্বাসতে পারবো না বাবা 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 আপনি উঠেন না বাবা আপনি আপনি আমি সিগারেট খাবো না তুই এই মেম্বার দা দিয়ে গোনা আমি গুনতে পারবো না বাবা বাবা আপনি সেটি না বাবা একটু ধৈর্য ধরে বল বাবা মাথায় টেনশন আর যে কোনো সময় ব্যথা হয়ে যাইতে পারে যাও এখন আমি চাউল পড়া দিমু এই চাউল পড়া খাইলে চোরের মুখ দিয়া কলকল কলকল করে রক্ত বাই দিবি চোর এর মধ্যে থাকলে কইয়ে দাও আগে দিয়ে বাপু আমি কইলে মানু মারার পক্ষে নাই না কেউ স্বীকার করবে না স্বীকার করবে না স্বীকার কিন্তু করবে না ম্যান চাল পরমু এখনো পারলে কই দাও তোমার মধ্যে কি ডাক চোর আছে কেউ বাইরে বসবে একজন চাউল মুখ দিয়া হারে হে এ হে তুই রক্ত বাহির হয় হয় তোরু পারে দায়িত্ব দিলাম তুই সোরারে হে ধয় চাউল মুখ দিয়া রে তুই তোর মনে হয় না বেবাকের মুখ দিয়ে চাউল বাইরে সাদা তোমার মুখ দিয়ে চাউল বাইরে লাল ঘটনা কি তার মানে কি আমরা চোর কি এই মেয়ে এবার খাবার মারিয়ে তো কবিরাতে সুড়াই হালাবু তুই জানো না আমি পান খাই এখনই মন্ত্র পড়ি আমি লাডির গোড়ায় ফু দেব
ওরে লাডি তুমি শক্ত করিয়া মারো ওই সোরা রে সোরাই যেন পলাইতে না পারে ওরে প্রথমেতে কাম হইলে না চাউল পরাতে প্রথমেতে কাম হইলে না চাউল পরাতে সোরা কোথায় যাবা বাতাস চালানে এবার সোরা ধরা খাবা বাতাস চালানে আমি জানি কিন্তু ওই চোরের বাপের অনেক ক্ষমতা কেউ কিছু করতে পারবে না দুপুরে ঢাকাতে তো আইছি ভার্সিটি তো বন্ধ তা শীতকালে একটা পিকনিক করতে মন চাচ্ছে মন তো আমারও চাই চল একটা হাঁস দিয়ে পিকনিক করলে কিরম হবে ওরে ভাই তা তো হ্যাপি হবে তাহলে চলেন বাজারে একটা হাঁস কিনে নিয়ে আসি বাজার দিয়ে সারা জীবনে চামচাই খেয়ে যাবি বাজারে যাবো কেন আমি মেম্বার ছেলে কার বাড়ি হাঁস আছে আগে তাই ও কার বাড়ি কার বাড়ি কার বাড়ি ও পাইছি ভাই পারুলের মার বাড়ি একটা হাঁস আছে ওইটা নিলে কিরম হয় চল 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 এখনই কাম কটাবো চল চল চলেন আমি চুরি করে খাইলাম আব্বা আপনি এবারে বাজার আব্বা আমি আর্জেন্টিনে চলে যাবো আব্বা তুই আপনার বাজার মনে আছে না আমার পোলার নামে তোর যাও আমার পোলা একজন ইউনিভার্সিটির ছাত্র একটু আনি পোলা আব্বা এমনি আয় তোর বয়সটা নিকট আমি কোন দৃঢ় বন্ধ হবে না একবার তুই হিন্দে যা তুই হিন্দে যা তাই আমি এই সবার সামনে ঘোষণা করলাম এই মোটামের চুরারে সবার সামনে পিড়াইয়া হত্যা করা হোক আমি কইলাম না এই চোরের বিচার এই গ্রামে কেউ করতে পারবে না অবশ্যই এই চোরের বিচার হবে সবাই মিলে মারো এভাবেই ক্ষমতাশীল মানুষদের অপরাধের বোঝা কাঁধে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয় শত শত গরিব এবং অসহায় মানুষদের।